ঐক্য করব যে কবর পূজা করে তার সাথে, না বলে না। আমি তো ফোলা পাই না, আমি কিন্তু বুড়া মানুষ, বুড়া শিয়াল আর জোয়ান শিয়ালের অভিজ্ঞতা বহুত বেশ কম আছে। কবর পূজারীর সাথে ঐক্য করা যাবে না, কেন বললেন? এই বলাটা ঠিক না। কেন ঠিক না? মূসা আলাইহিসসালাম গেলেন তুরপায়, হারুন আলাইহিসসালামকে রেখে গেলেন। সামেরি গরুর বাছুর বানাইয়া, স্বর্ণের গরুর বাছুর বানাইয়া, জিব্রাইলের গোড়ার পা থেকে প্রাপ্ত মাটি যখন বাছুরের মুখে দিছে, হাম্বা বলে চিৎকার দিছে। চিৎকার দিলে পরে একদল বানী ইসরায়েলের মূসা আলাইহিসসালামের উম্মতের বিশাল একদল গরুর বাছুরকে মাবুদ বানাইয়া অলরেডি সেজদা পূজা সব শুরু করছে। হারুন আলাইহিসসালাম দেখে দিছে, ডিভাইড করেন নাই, উনি ডিভাইড করেন নাই, অপেক্ষা আছেন ভাই মূসা আসো। মূসা আলাইহিসসালাম এসে আল্লাহর বার্তা পাইছেন যে জাতি বিভ্রান্ত হয়ে গেছে, একদল মুশরিক হয়ে গেছে, গরুর বাছুরকে অলরেডি সেজদা দিতেছে, পূজা করতেছে। হারুন আলাইহিসসালাম চুপচাপ, কারণ উনি দেখতেছেন যে আমি এখন যদি এটা বাধা দেই, বাধা দিলেই ঐক্যবদ্ধ উম্মতটা দুই টুকরা হয়ে যাবে, যেটা এই শিরিকের চেয়ে ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনবে। অতএব শিরিকটা চলুক, জাতি ঐক্য থাকুক, বড় ভাই আসলে উনি চিকিৎসা দিলে অনৈক্যের হাত থেকে, ডিভিশনের হাত থেকে বাঁচা যাবে, অপরাধীরা শাস্তি পাবে। শিয়াদের সাথে কি ঐক্য হবে? শিয়াদের সাথে ঐক্য হবে, কালেমা পড়া সবার সাথে ঐক্য হবে, সবার সাথে ঐক্য করতে হবে, না করে উপায় নেই। শিয়াদের সাথে ঐক্য হবে। ইরানের শিয়ারা 900 বছর তারা সুন্নি ছিল, নবীজির আমল থেকে 900 বছর পর্যন্ত এরা খাঁটি সুন্নি ছিল। ইসমাইল আর সাবাবির নেতৃত্বে 900 বছর পরে ওদেরকে ওরা বিভ্রান্ত করে ফেলছে, বেচারা জানে না, জানে না। মুসলিম শিরিককারী আর অমুসলিম শিরিককারী দুইটা আকাশ পাতাল বেশ কম। অমুসলিম শিরিককারী সে চিরস্থায়ী জাহান্নামী, তার সাথে আমার সম্পর্ক নাই, সে আমার ফ্যান সার্কেলে আসতেই পারে না, শতবার বলবো সে খারিজ। কিন্তু যেই মানুষটা দাবি করে যে আমি মুসলিম, একটা মানুষ বলে যে আমি মুসলিম না, আর একটা মানুষ দাবি করে আমি একজন মুসলিম, একটা মানুষ দাবি করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কেউ না, আমি ওনাকে চিনি না, ওনাকে মানিও না, আর একজন মানুষ দাবি করে যে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়, আমার প্রফেট, আমার রাসূল, ওনার জন্য আমার জীবন সম্পদ সব করবা, ঠিক নাকি? বাংলাদেশের মানুষ কি পরিমাণ আবেগ সোনার মদিনায় যাওয়ার জন্য, এটা আমরা কে না জানি। তাহলে একটা মানুষ বলে যে আমার দিন ইসলাম, সর্বকালে পরিচয়। একটা মানুষ বলে আমার দিন ইসলাম না, একজন মানুষ বলে আমার নবী, প্রিয় নবী, আমার প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন বলে যে না, উনি আমার কেউ না, আমি চিনি না, স্বীকার করি, ঠিক না কি? একজন মানুষ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই আমার জীবন মরণের কালেমা, আমি আছি কালেমার উপরে, কত কোটিবার পড়তে হবে বলো আমি পড়বো। আরেকজন বলে যে এই কালে নাকি আমি জীবনে এটা পড়বো না। দুইজন মানুষ এক সমান? এটা তো সমান না। সহি বুখারী সহি মুসলিমের হাসার অধ্যায়ে হাদিস, বিশ্ব বিখ্যাত সহি হাদিস, এটা যেটা পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আসবে। সহি বুখারীতে নবীজি বলছেন, লাম ইয়ামালু খায়রান কাত্তু, জীবনে এদের কোনো ভালো কাজ নাই, শুধু কোনখানে শুনছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা জীবনে একবার পড়ে দেখছে, আর কিচ্ছু জানে না, কোনো আমলও নাই, এক উক্ত নামাজও পড়ে নাই, একটু যাকাতও দেয় নাই, এই সাবধানে যায় নাই। লাম ইয়ামালু খায়রান কাত্তু, বুখারীর বুখারীর টেক্সট, বুখারীর হাদিসের এটা এবারত, যে এরা কখনো কোনো ভালো কাজ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলবেন, ইয়া রাব ইজাল্লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জীবনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওরা তো জাহান্নামের আগুনে জ্বলতেছে, অথচ জীবনে একবার হলেও তোমার কালেমা পড়েছিল, এখন আগুনে পুড়তেছে, আল্লাহ ওদেরকে আগুন থেকে বের করার আমাকে অনুমতি দাও। আল্লাহ বলবেন, হাযি লাইসাত লাক, হে মুহাম্মদ, এই কালেমা পড়া মানুষগুলিকে জাহান্নাম থেকে বের করার দায়িত্ব তোমার না, তুমি ছাড়া অন্য কারো না, হাজিহি লি, এটা আমার দায়িত্ব।
এটা আমার দায়িত্ব, তারা আমার কালেমাটা পড়েছে শুধু, তোমাকেও চিনে নাই, কোন নবী কেউ জানে নাই, শুধু আমাকে জেনেছিল, জীবনে একদিন আমার স্বীকার করেছিল। এখন জাহান্নামী চিরস্থায়ী কাফেররা এদেরকে বিদ্রুপ করে ইনসাল্ট করে যে তুই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলি কি লাভ, আমরা তো পড়ি নাই, আমরাও জাহান্নামী তুইও জাহান্নামী, তোর পড়ে লাভ হলো কি? আল্লাহ এটাকে নিছেন, তাদের এই উক্তিটাকে আল্লাহ দিলেন যে তারা যে উক্তিটা করেছে যে আমার কালেমা পড়েছে, আমার যেই কালেমার ওয়েট মহাবিশ্বের চেয়ে বড় বেশি। হে মূসা, যদি গোটা মহাবিশ্ব এক পাল্লা রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রাখো, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে এটা নিচে যাবে, মহাবিশ্ব উপরে ভেসে উঠবে। আমার এই কালেমা মুখে নিয়েছে, আমার নাম নিয়েছে, নিয়ে আমার নাম জীবনে নাই না, আমার কালেমা জীবনে পড়ে নাই। এই দুই দল যদি এক সমান হয় তাহলে আমার প্রেস্টিজের হ্যাম্পা, আমার ইজ্জত নষ্ট হয়। অতএব বুখারীর ইবারত, ওয়া ইজ্জতি আমার এই ইজ্জতের কসম, ওয়া জালালি আমার পরাক্রমের কসম, ও কিবরিয়াই আমার অহংকারের কসম, ও আজামাতি আমার মাহাত্ম্যের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলেছে, আমি ওকে বের করে আনলাম। এবার বলেন আল্লাহ তাআলা কালেমাকে কি মূল্যায়নটা দিয়েছে? আর আমরা কিন্তু কালেমাকে মূল্যায়ন করি না। আমি বলছি মুসলমান শিরিককারী, এদের কোটি কোটি শিরিককারী নাজাত হয়ে যাবে তার কালেমার কারণে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করার কারণে, তাকে মাবুদ হিসেবে মানার কারণে। সে যে ভুল করে শিরিকগুলি করেছিল, গোবাসুর পূজা, মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, অনেক ভুল করেছে, সে ভুলের সাজা তো সে পেয়েছে, সেই ভুলের জন্য জাহান্নামে সে পড়ছেই, সে ঠিক নয় কি? জাহান্নামের এক সেকেন্ডের আজাব সারা দুনিয়া, সারা জীবনের ক্যান্সারের আজাবের চেয়ে জাহান্নামের এক সেকেন্ডের আজাবের কষ্ট হাজার কোটি গুণ বেশি, ঠিক নয় কি? সাজা তো সে পাইছেই, তার কি কালেমার কোনো মূল্য নাই? সে যে আল্লাহর কথা বলেছিল জীবনে, এটা কি দাম নাই? শুধু তার শেরিকেরই অ্যাকশন, তার ইমানের কোনো অ্যাকশন নাই, তার ইমানেরও অ্যাকশন হবে, কথা বুঝেছেন? এজন্য মুসলমান যারা শিরিককারী এদের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবেন, সে এই শিরিককে শিরিক হিসাবে জানতে পেরেছিল কিনা, তার কাছে কোরআন সুন্নাহ ডকুমেন্টস এভিডেন্স এসেছিল কিনা, তাকে আলেম ওলামারা এটা বুঝাতে পেরেছিল কিনা, সে বুঝছিল কিনা যেটা শিরিক, এবং বুঝার পরে স্বেচ্ছায় সজ্ঞানে দলিলে প্রমাণে শিরিক প্রমাণিত হওয়ার পরেও সে জোর করে শিরিক করে গেছে, নাকি আসলে তার এই বুঝতেই ছিল না, তার এই নলেজটাই ছিল না, তাকে কেউ সেই বুঝে দিতে পারে নাই, সে কোরআন সুন্নাহ সে ডকুমেন্টস এভিডেন্স গুলিও পাইনি যে এটা শিরকে আকবার, এটা করলে চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে, সে কি এই এই টাইপের? যদি আল্লাহ দেখেন যে এই টাইপের, যে আসলে তার কাছে যথেষ্ট এই বিষয়ে জ্ঞান ছিল না, আবেগ ইমোশনে পড়ে যে কাজগুলি করেছে, আল্লাহ মাফ করে দেবেন। সহি বুখারীতে এক কাফন চোরের হাদিস পাঁচবার ছয়বার এসছে, কাফন চুরি করে সে বড় লোক হয়েছে, জীবনে কোনো নেক আমল বলতে কিচ্ছু নাই, কোনো নেক আমল নাই, মৃত্যু সময় তার মনে হলো হায় রে সারা জীবন এই অপকর্ম করেছি, কোনো নেক আমল নাই, আল্লাহ আমাকে লাইন কদার আল্লাহ আলাইয়া লা ইউআযিবুনি আযাবান লা ইউআযিবু আহাদা, আল্লাহ আমাকে পাইলে এমন আযাব দিবেন যে আযাব কাউকে দিবেন না। সে তার ছেলেদেরকে একসাথ করে বলল, ইজা আনা মৃত্যু পাহাড়ে কুনি, আমি মরলে আমার লাশটা জ্বালিয়ে দিও, সুম্মা সাকুনি, শুধু জ্বালিয়ে দিয়ে ক্ষান্ত হইও না, আমাকে পিষিয়ে আটা আটা করে ফেলবা, শুধু আটা আটা করে ক্ষান্ত হইও না, সুম্মা জুরুনি ফিল বাহরি ফির রিহে, যেদিন দমকা হাওয়া ঝড় তুফান শুরু হয় ওই দিন আমাকে সাগরে উড়িয়ে দিও, অন্য রাবায়েতে এসেছে অর্ধেক সাগরে অর্ধেক মরুভূমিতে উড়াই দিও, এইটা হইলে আল্লাহ আমাকে ধরতেও পারবেন না, আমার জাহান্নামও হবে না। দেখুন আল্লাহ ধরতে পারবে না বললে আল্লাহর সর্বশক্তিমানতার অস্বীকৃতি হয়ে গেল, কুফরি বড় কুফরি আকবার, সে আল্লাহর ব্যাপারে আকীদা করলো যে এইভাবে হইলে আল্লাহ আমাকে ধরতেই পারবে না। অথচ কোরআনে আপনারা কতবার আয়াত পড়েছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন
কদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, এবল টু ডু অল থিংস, কোন কাজ তিনি করতে পারবে না, সব কাজই তিনি করতে পারবেন, ঠিক নয় কি? তাহলে সে তো কতগুলি আয়াতের অস্বীকৃতি জ্ঞাপন করলো, কুফরে আকবার। দ্বিতীয় কুফরি করলো যে এইভাবে আমাকে আলাদ হতে না পারলে আমার জাহান্নামও নাই, আখেরাত নাই, তো আখেরাতের অস্বীকৃতি জানাইল। দুইটা কুফরে আকবার সে করলো, কিন্তু সে কলেমা পড়া মুসলমান ছিল। আল্লাহ তার এই কাণ্ডের পরে সাগরকে বললেন, আমার এই বান্দার সব জমা দাও, মরুভূমি আমার এই বান্দার সব জমা দাও, জমা দিয়েছে, আল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে। কি আপনার ভয় করছি, যা গাফার তুলা, যা আমিও মাফ করছি তোর, যা ও বাংলার মুসলমান। এইটা হলো সহি আকিদা। সহি আকিদা কেবল কেবল মানুষের জাহান্নামী বানানো সহি আকিদা না, জাহান্নামে পড়ে গেছে ওখান থেকে আনিয়ে জাহান্নাতেই বানানো, এইটাও সহি আকিদা। যে হাদিস কইছি সহি বুখারি, সহি মুসলিমের, সহি ইবনে হিব্বানের, সহি ইবনে আবি হাতিমের, নাসির আলবানির, একদম টাটকা হাদিস। তাইলে মুসলমান অথচ শিরিক করে বেড়াচ্ছে, আল্লাহ যখন দেখলেন যে না জানি করছে, মা মাফ করে দিলাম। আর আমি সাক্ষী আল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাংলার জমিনে যত মানুষ এই কবর বুঝা, মাজার বুঝা, ল্যাংটা মানু বুঝা, ফকির বুঝা, গজার মাছ বুঝা, এগুলি সব জাহেলের জানে না। কারণ আমি নিজেই তো ইসলামী জ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপীঠ, বড় বড় মাদ্রাসা হাটাজারি বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, দুইও ধারায় তো আমি পড়ছি। আমার টোটাল ছাত্র জীবনে শিরিক কাকে বলে একটা সবক একটা পাঠও আমি পড়িনি, পাইনি। তাওহীদ কাকে বলে কোন মাদ্রাসায় একটা পাঠও আমি পাইনি। আমার আগে মাওলানা আব্দুর রহিম আফসোস করে গেছেন রহিমাহুল্লাহ, যে মাদ্রাসা পড়লাম 16 বছর জীবনে, তাওহীদ কাকে বলে, শিরিক কাকে বলে, একটা সবক নেই। ব্রিটিশ ইংরেজরা মুসলমানের মূল প্রাণ শক্তির নলেজ গুলি আমাদের অজান্তেই আমাদের সিলেবাস থেকে কাট অফ করে রাখছে, জানতেই যায়নি। তো যেই বাংলাদেশে আমরা থাকি, আলেমরাই তাওহীদ শিরিক সম্বন্ধে কিছু জানে না। জাতীয় আলেম একবার ঢাকার নাম বলে সবাই চিনবেন, এত বড় বিখ্যাত আলেম, ওনাকে একবার আমাদের এক মাহফিলে বলা হলো একটু তাওহীদের উপরে ওয়াজ করেন, উনি 1.5 মিনিটের মতো কথা বলার পরে আর পুঁজি নেই। আমি কাজী ইব্রাহিম, আমার ছাত্র জীবন শেষে যদি আমাকে জিজ্ঞাসা করতেন কাজী সাহেব একটু তাওহীদের উপরে কথা বলেন, তখন আমি বলতাম তাওহীদি জনতা এক, শেষ। আমার তাওহীদের পণ্ডিতই ওই তাওহীদি জনতা এক হও, এই দূরে। যেইখানে যারা তাওহীদ শিরিক বুঝাবে, ইমাম পণ্ডিত ওস্তাদ টিচার, তাদের জ্ঞানের অবস্থা সেখানে গ্রামগঞ্জের এসব ভুলে ভালো বাঙালি, এদের কি জ্ঞান আছে? অতএব আমি বুঝতে পারছি এগুলি প্রথম ধাপে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদেরকে খামাখা জাহান্নামে কুয়া চিৎকে দিয়েন না, উচিত না, উচিত না। আমার কাছে ক্লিয়ার দলিল ডকুমেন্টস, একেবারে ক্লিয়ার এই বিষয়টা। বারবার বলছি আমি কিন্তু ছোট বলা হয় না, আমি তো বুড়া, আমারে দেখলে অনেকে বয়স বুঝে না, সেটা অন্য বিষয়, কিন্তু আমি তো বুড়ার দাদা। এখন আমার ছাত্ররা এখন সারা ওয়ার্ল্ডের বড় বড় প্রফেসর ডক্টর, তো আমরা তো খোলা পাই না যে কাঁচা কথা বলবো, কাঁচা কথা না। তো এই বিষয়টা বাংলাদেশে স্টাডি হয় নাই, যে মুসলিমরা শিরিক করলে এক হুকুম, অমুসলিমরা শিরিক করলে আরেক হুকুম, হুকুমে বেশ কম আছে। মুসলিম যারা না জেনে শিরিক করেছে, না জেনে বেলা ইলিম নবুয়ত রেসালতের কি পয়গাম এই বিষয়ে জানতে পারে নাই, বুঝতে পারে নাই, জানাইলেও এমন মৌলবীরা কইছে তাদের আস্থায় আসে না, এদেরকে বিশ্বাস করে নাই। আরে এটা কোন মৌলবীরা দেখছি বেড়ি খায়, সে আমার ওয়াজ করে, কত বড় বড় নুরানি চেহারার ওস্তাদ আমার, এক একজনের চেহারা যেন জিব্রাইল ফেরেশতা, তারপরে ফেরেশতার মধ্যে চরিত্র, সেই সব বুঝুন এগুলি বলছে। আরে এটা তো সেদিন সেদিন দেখছি মেয়ে লোক ঘুরে, ওদিন দেখছি বিড়ি খায়, হে হে আসছে আমার ওয়াজ করতে। আস্থা পায় নাই, কি পায় নাই, আস্থা ভাজন পায় নাই, ওই জন্য বিশ্বাস করে নাই, এসব কারণে তারা ওই তহিদটাকে ওইভাবে নিতে পারে নাই।
কিন্তু তারা কালেমা স্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেছে, আল্লাহকে তারা মেনেছে, কালেমার জন্য জীবন দিয়ে তারা জিকির করেছে, ঠিক নয় কি? এগুলি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ওরা জ্বলবে অপরাধের কারণে, কিছু কাল জ্বলবে, কিন্তু লাস্ট ওরা বেঁচে যাবে। কোটি 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 ইমানদার এমন আছে, ওরা জেনে যাবে। একটা হাদিস এই সংক্রান্ত বলে আমি শেষ করবো, আজকে আর প্রশ্নের উত্তর দেবো না, অনেক গভীর রাত হচ্ছে। কিছু প্রশ্ন আছে, এগুলির উত্তর দিলে ভেজাল বাড়ে, জাতির অনৈক্য তৈরি হয়, অনৈক্য তৈরি হয়, সে অনৈক্য তৈরি করতে চাই না। তিরমিজিতে হুযায়ফা ইবনে ইয়ামানের একটি হাদিস, হযরত হুযায়ফা বলছেন যে ইসলাম এমন মিশে যাবে কোন কোন সমাজ থেকে, যেমন কাপড় ব্যবহার করতে করতে কাপড়ের নকশা নমুনা প্রিন্ট গুলো মিশে যায়। ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসুল ওয়াসিউ মিনাস সাওম, কাপড় থেকে প্রিন্ট গুলো যেমন মুছে যায়, ইসলাম এইভাবে দিল থেকে মুছে যাবে। হাত্তা লা ইউদরা মা সালাতুন ওয়ালা সিয়ামুন ওয়ালা সাদাকাতুন ওয়ালা নুসুক, ইসলাম মিশে যাবে এমন ভাবে যে সেই সমাজের মানুষ জানবে না মা সালাতুন, সালাত কি, নামাজ কাকে বলে কেউ জানে না, ওয়ালা সিয়ামুন, রোজা কি কেউ জানে না, ওয়ালা নুসুকুন, কুরবানি কাকে বলে এটাও জানে না, ওয়ালা সাদাকা, যাকাত কি এটাও জানে না। তো হুযায়ফার ছাত্র সালা ইবনে জুফার প্রশ্ন করলেন, মা তুগনি আনহুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুম লা ইয়াদরুনা মা সালাতুন ওয়ালা সিয়ামুন ওয়ালা সাদাকা ওয়ালা নুসুক, এরা জানে না নামাজ রোজা হজ যাকাত কি, অথচ শুধু কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো কি হবে এই কালেমা দিয়া? তিনবার এই প্রশ্ন করার পরে কিয়ামত বিশেষজ্ঞ, ফিতনা বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল সব হাদিসের বিশেষজ্ঞ হুযায়ফা ইবনে ইয়ামান, উনি ফিতনা বিষয়ে ডক্টর, সাহাবী ডক্টর হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, উনি উত্তর দিলেন, শোনো সালা ইবনে জুফার, শুধু কালেমা পড়েছে তো আর কিছুই নাই, জানতে পারে নাই, তুনজিহি মিনান নার, তুনজিহি মিনান নার, তুনজিহি মিনান নার, শুধু এই কালেমাটাই তাদেরকে আগুন থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। এই জাতীয় দলিলের কোনো হাদিসের মধ্যে অভাব নেই, ভরা দলিল প্রমাণ। তো এই মশলাটা এইভাবেই বলা উচিত, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। শুনেন, আমাদের বর্তমান যুগে আমি বলেছি, এখন মুসলিম জাহানের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের পরস্পরের কাছে আসতে হবে। যারা ঈমান ঈমানদার হতে চাই, মুসলিম মুমিন হয়ে বাঁচতে চাই, আমাদের মধ্যে কোনো ডিভাইড নাই, কোনো রকমের বিভেদ আমরা রাখবো না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে ঐক্য, আপত্তি আছে কারো? এই বাংলার জমিনে আমরা আহলে হাদিস বলি, হানাফি বলি, সিস্তি বলি, মুজাদ্দিদি বলি, কালেমা পড়ছি কিনা? সবাই তো পড়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো শিরিক আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে সমস্ত ইবাদত আল্লাহ, কাউকে দেব না, এক জাররা পরিমাণ এবাদত আল্লাহ ছাড়া কাউকে দেব না, কোন শরীকানা নাই আল্লাহর সাথে, ঠিক না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য হলে সমস্ত শিরিক রহিত হয়ে গেল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এর ভিত্তিতে ঐক্য হলে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তিতে ঐক্য হলে সকল সুন্নাহ সুন্নত আমাদের জীবনে এসে গেল, সকল বেদাত দাফন হয়ে গেল, ঠিক নয় কি? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করাই তো সুন্নাহ, উনি যেটা যা যেভাবে করে গেছেন বলে গেছেন সেভাবে করলে বলে তো সুন্নাহ হয়ে গেল, তো সুন্নাহ যেখানে আসবে বেদাত থাকতে পারবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য হবে, তাওহীদ আসবে, শিরিক শেষ হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তিতে ঐক্য হবে, সুন্নাহ আসবে, বেদাতগুলি রহিত হয়ে যাবে। এই দুইটা ঠিক হয়ে গেলে তো গোটা মুসলিম জাহান ঠিক, ঠিক না? এই জন্য কালেমার ভিত্তিতে ঐক্য চাই। খুচরা খাচরা অনেক মশালা আছে টুকটাক, এগুলি এই মুহূর্তে আমি উত্তরে আনতে চাই না, ঐক্যের স্বার্থে, ঐক্যের স্বার্থে। শরীরে ক্যান্সার, শরীরে কি ক্যান্সার, এখন এখান দিয়ে একটু সর্দি কাশি, ওখানে একটু তিল উঠছে, তিলা তিলা সে ইচ্ছা করার সময় নাই আমার, তিলা চাইলা দুই সেটা শরীরে থাকতেই পারে, আমার দরকার এখন ক্যান্সারের ট্রিটমেন্ট করা, ঠিক না কি? হ্যাঁ, তা আমাদের মুসলিম উম্মার কোনো কিছুর অভাব নাই, অভাব এক জায়গায়,
ঐক্যে আপনারা বিষয়টা একটা শুধু সস্তা নীতিবাক্য হিসাবে বোঝার চেষ্টা করেন না, আমাদের ঐক্যই হলো আমাদের গোটা বিশ্ব বিজয়ী শক্তিতে রূপান্তরিত, সেকেন্ডে রূপান্তরিত হওয়ার একমাত্র বিষয় ঐক্য। নবীজি এমন একটা দোয়া রেখে গেছেন, আল্লাহ ইউসাল্লিতা আলাইহিম আদুওয়ান মিন সাওয়ান ফাসিহিম, তার উম্মতের উপরে কোন কাফের বিজাতি যাতে কখনো বিজয়ী না হয়, এমন কোন শত্রু যাতে না থাকে। আল্লাহ বলেন হ্যাঁ আমি কবুল করলাম তোমার দোয়া, তবে আমার এই দোয়া তখন আর কার্যকর হবে না যখন তোমার উম্মত দুই দল হইয়া এক দল আর দলের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখন আমি কার পক্ষে যাব, তখন আমি আর সাহায্য করব না। এই হাদিসটা আমেরিকানরা বুঝে, এই হাদিসটা ইসরায়েলিরা বুঝে, এই হাদিসটা আমাদের যত শত্রু এরা বুঝে। এরা এই জন্য করে কি জানে, এরা নিজেরা একা কখনো মুসলমানের বিরুদ্ধে আসে না, ওরা জানে তাহলে আল্লাহর সাহায্য এদের পক্ষে যাবে, আমরা মাইর খাইয়ে শেষ হয়ে যাবে। এই জন্য এরা করে কি, যখনই বসে আক্রমণ করতে আসছে সে আগে খুঁজছে মুসলমান কয়টা রাষ্ট্র পাবে দেখে, কারণ এদেরকে দিলে তখন আল্লাহ আর কোন দিকে যাবে, আল্লাহ কারে সাহায্য করবে, এই এরাও মুসলমান ওরাও মুসলমান, ফলে আল্লাহ এদের কাউকে সাহায্য করবে না, ফাঁকি দিয়ে আমরা জিতে যাবো। কথা বলছেন, এই জন্য মুসলমান মারতে মুসলমান লাগে, গোটা ইতিহাস সাক্ষী মুসলমান মারার জন্য কাফের শক্তি একা কখনো বিজয়ী হয় নাই, কখনো বিজয়ী হয় নাই। বাগদাদে যখন হালাকু খান 18,50,000 মুসলিম জাহানের বিজ্ঞানী আলিম ধর্মবেত্তা ক্রিম মানুষগুলির জবাই করে, তখন সুন্নিয়া শিয়া দ্বন্দ্বে নাসিরউদ্দিন তুসি মন্ত্রী, সে গোপনে হালাকু খানের সাথে লিঙ্ক করে ওকে দাওয়াত দিয়ে আসছে, তার দলবল হালাকু খানকে সব লাইন গার্ড বাতায় দিছে, হালাকু খান এদেরকে সামনে রেখে 18,50,000 মুসলমানকে জবাই করছে। হালাকু খান একা পারেনি, এটা কোথাও ইতিহাস নাই, ধরা নেই বাংলাদেশে। বাংলাদেশে ইংরেজদের বাবার সাধ্য ছিল না পলাশির যুদ্ধে আমাদেরকে হারায়, যদি 45,000 বাহিনী সহ মির্জাফর ইংরেজদেরকে শেল্টার না দিত, ইংরেজদের বাবার সাধ্য ছিল না, কখনো পারতো না। ওরা মীর মদন সহ মাত্র 5,000 মারে ছুটে তো ওরা ভাগার উপক্রম হয়েছিল। আচ্ছা টিপু সুলতানকে মারলো ঘমসা যুদ্ধের পর যুদ্ধের পরে পারেই না পারে না, যখন টিপু সুলতানের বিরুদ্ধে শিয়া মীর সাদেক ষড়যন্ত্র করলো, মীর সাদেক ইংরেজদের পক্ষ নিল, তখন একে সাইনবোর্ড সামনে রেখে ইংরেজরা পিছন থেকে এসে মারলো। আমি তো ইতিহাসের ছাত্র, গোটা মুসলিম জাহানের ইতিহাস দেখলে দেখি কাফেররা একা যত পরমাণু বোমার পারমাণবিক মিজাইলের অধিকার হোক বা সাবমেরিন বিশ্ববিজয়ী ডেস্ট্রয়ার স্টেল ফাইটারের মালিক হোক না কেন, একা কোনো দিনও তারা মুসলিম জাতির সাথে পারবে না, কারণ আল্লাহর শক্তি মুসলমানদের সাথে কাজ করবে। কিন্তু যখন মুসলমানে মুসলমানকে মারতে যাব, আল্লাহ তাআলা শক্তি নিজের সাহায্য তুলে নেবেন, তিনি নিউট্রাল থাকবেন, আপনি মার খাবেন। এই জন্য এই এই প্রেক্ষাপটে বলেন আমাদের আজকে সবচেয়ে বড় দরকার কিসের, ঐক্যের, ঐক্যের দরকার।